কাকা এটা কত করে সাজছে কাকা? আপনার কাছে যে ডজন 100 টাকা কাকা, এই যে তাহলে এতে মিষ্টি বেশি হবে না? আপনি তো বললেন যে ওই যে না এতে মিষ্টি হবে বেশি। দর্শক, রুম্বিকলা লোহাগড়ায় এ যেন এক সোনার হরিণ। রমজান শুরু হওয়ার আগের থেকেই রুম্বিকলার ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও রুম্বিকলা মেলেনি অনেকের। আজ দ্বিতীয় রমজান, আমরা দেখছি এটা লক্ষ্মীপাশা চৌরাস্তায় এক মুরব্বি চাচা, ইনি বেশ কিছু রুম্বিকলা নিয়ে আসছেন, কিন্তু নিয়ে আসলে কী হবে? আসলে যা তাই, ওই একই কথা, প্রচুর দাম, দামের কারণে। তারপরেও মানুষ নিচ্ছে প্রয়োজনের খাতিরে, যাদের প্রয়োজন আছে তারাই নিচ্ছেন। দেখছেন আপনারা এখানে এখানে ডজন বিক্রি হচ্ছে এই রুম্বিকলার 100 টাকা করে ডজন বিক্রি করছেন, এমনটাই বলেছেন এই যিনি কলা বিক্রি করছেন। তো আসলে কলা চাহিদা থাকায় কলা অন্য কোথাও নেই, আমরা যতদূর দেখেছি লক্ষ্মীপাশা বাজার ঘুরে, যে রুম্বিকলার খুব কম বাজারে, সে তুলনায় চাপা সর্বি কলাটা ছড়াছড়ি বেশি বাজারে, এবং রুম্বিকলার কম থাকায় এক মুরব্বিয়ান চাচা তিনি কিছু রুম্বিকলা নিয়ে আসছেন এবং দামও হাঁকাচ্ছেন ঠিক সেরকম, কিন্তু প্রয়োজনের জন্যই মানুষ হয়তো নিচ্ছেন, অনেকে নিচ্ছেন অনেকে নিচ্ছেন না। এখানে দেখছেন আপনারা যে কলাগুলো হালি, অর্থাৎ চারটায় যে আমরা হালি হিসেবে কিনি, সেই হালি বিক্রি করছেন 35 টাকা। আর যদি কেউ ডজন হিসেবে নেয়, ডজন নিলে 105 টাকা দাম হয়, সেক্ষেত্রে 100 টাকা নিচ্ছেন ডজন। তো দর্শক, আসলে কলার হাহাকার, রুম্বিকলার হাহাকার লক্ষ্মীপাশায়, যার জন্য ভিড়ও করছেন অনেক মানুষ, অনেক ক্রেতারা ভিড় করছেন এখানে। যেহেতু রুম্বিকলা অন্য কোথাও নেই, সেহেতু আপনারা দেখছেন যে এখানে অনেক ক্রেতাদের ভিড়, অনেক ক্রেতার সমাগম। এখানে এক চাচা রুম্বিকলা নিয়ে আসছেন এবং কলাগুলো যথেষ্ট ভালো মনে হলো, কিন্তু দামটা আসলেই নাগালের বাইরে, অনেকেরই নাগালের বাইরে। আবার যাদের প্রয়োজন তারা কিনছেন। তো দেখছেন আসলে বাজার পরিস্থিতি তো এমনিতেই অনেক আগে থেকেই বেসামাল, কাঁচা বাজারের পরিস্থিতি, সেক্ষেত্রে এখানে এটা নতুন কিছু না যে দামের ব্যাপারটা, এটা নতুন কিছু না। আসলে মূলত আমরা দেখেছি বিগত বেশ অনেক দিন যাবতই দেখছি যে লোহাগড়া নড়াইলে যে সরকার কর্তৃক যে বাজার মনিটরিং করার কথা আছে, যে প্রতিনিয়তই বাজার মনিটরিং করার কথা থাকলেও নড়াইলের লোহাগড়া লক্ষ্মীপাশায় আমরা দেখেছি বাজার মনিটরিংটা খুব কমই হয়। সাধারণত সরকার থেকে যেভাবে বলে দেওয়া, বিশেষ করে রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ের কথা থাকলেও লক্ষ্মীপাশা লোহাগড়ায় আমরা খুব কমই দেখি বাজার মনিটরিংয়ের বিষয়টা।